এগুলো আমাদের সরকার দিদির সরকার আসার পর কন্যাশ্রমের প্রকল্প নিয়ে এসছে, যেখানে প্রত্যেক বছর 400 করে দেওয়া হয় মেয়েদের জন্য সাইকেল থেকে আরম্ভ করে 12 পাস করার পর। ওরা যদি আরো পড়তে চান সেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। তো এই যে দিদি এই প্রকল্পটা নিয়েছে, এটা আগে করে কেউ নেয়নি, লাস্ট 5 বছরে 50 বছরে কেউ নেয়নি, এটা শুধুমাত্র আমাদের সরকার নিতে পেরেছি। আগে অসুস্থ হলে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা করাতাম, বিভিন্ন বড় বড় ডিস্ট্রিক্টে অন্য বড় টাউনে গিয়ে চিকিৎসা করাতাম, কিন্তু এই সরকার আসার পর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে। আজকে আমাদের যে রোগ অসুখ হয় আমাদেরকে বাইরে যেতে হয় না, আমরা জানি আমাদের ঘরে খুবই কাছে একটা হসপিটাল আছে যেখানে চিকিৎসা হয়। শুধু তাই নয় বন্ধু, তার সঙ্গে ওষুধের দাম কিছু, আগে একটা বাড়িতে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য বা একটা বাড়িতে একটা ছেলে মেয়েকে যদি ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য বাবা মার মাথায় হাত পড়ে দেবো যে কোথায় পাঠাবো, কোথায় ভালো কলেজ হবে, কোথায় ভালো স্কুল হবে, হয়তো কলকাতা হয়তো বম্বে হয়তো পুরো। এই সরকার আসার পর শুধু